فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر প্রশ্ন হলো সহশিক্ষা ব্যবস্থায় কি শিক্ষকতা করা যাবে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে? জি, সহশিক্ষা ব্যবস্থায় শিক্ষকতা করা যাবে যদি শিক্ষকতার এর চেয়ে উত্তম জায়গা আপনি খুঁজে না পান এবং সেখানে থাকলে যদি আপনার দ্বারা উপকার হয়, অর্থাৎ আপনি তাদেরকে পর্দার মধ্যে রাখার জন্য ব্যবস্থা করতে পারেন, তাদেরকে দিনের দিকে ডেকে আনতে পারেন, এরকম অবস্থা থাকলে আপনি করতে পারবেন। আর যদি আপনিও তাদের সাথে মিশে যাওয়ার সম্ভাবনা আছে আপনি সেখানে যেতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে কোনটা করেন? এখন মূল জিনিস হচ্ছে মূলত কি নারীরা কি ইউনিভার্সিটিতে পড়তে পারবে কি না, পর্দা মেনটেন করে নারীরা ইউনিভার্সিটিতে পড়তে পারবে, কারণ ইউনিভার্সিটি উন্মুক্ত জায়গা। উন্মুক্ত জায়গাতে ইসলাম কখনো ভেদ করতে আলাদা করতে বাধ্য করে নাই। হ্যাঁ, আলাদা হওয়া উচিত, নারীদের যেমন আলাদা সলাত, মেয়েদের আলাদা সলাত পড়তে, পুরুষদের আলাদা সলাত পড়ে, কিন্তু তারপরেও সলাতের ক্ষেত্রে নারী পুরুষ মসজিদে আসতে পারবে। যেমন যেমন মক্কাতে তোয়াফের সময় নারী পুরুষ একসাথে তোয়াফ করে এবং তারা আরাফা, মুজদালিফা সব জায়গাতেই চলাফেরা করছে, একই রোডে কোনো বাধা হচ্ছে না, আপনি বুঝতে পারছেন। বাজারেও তারা যাইতো, উম্মাতুল মুমিনিনের পরে, মানে তারা যেতেন না কিন্তু তাদের ছাত্রীরা সবাই বা তা সাহাবিয়াতরা বাজারে যেতেন। এমনকি আপনি জানেন যে আসমা বিনতে জুবায়ের তিনি ক্ষেতে খামারে কাজ করতেও যেতেন। আসমা বিনতে জুবায়ের রাদিয়াল্লাহু আনহার স্ত্রী এবং তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহার মেয়ে, তিনি যেতেন তার উট দেখাশোনা করতে, তার ঘোড়া, তার পশু দেখাশোনা করতেন তিনি। এটাতে রসুল আসলাম একদিন দেখেছিল তাকে বাইরে, কিন্তু রসুল তাকে নিষেধ করে নাই, কারণ তার করবে কে কাজ? যদি এরকম কাজের দরকার হয় মেয়েরা বাইরে যাবে, প্রয়োজনে যেটা তার খাবারের দরকার, তাদের পরিবার চলতেছে না, যাবে না তো কী করবে, ঘরে বসে থাকে, কে খাওয়াবে তাকে? কিন্তু তাকে পর্দা মেনটেন করে চলতে হবে, এটা হলো মেইন কথা। আর সেখানে যদি পর্দা মেনটেন করে সে যেতে পারবে কি না, যদি উন্মুক্ত জায়গা হয় যেতে পারবে, যেখানে কোনো একাকিত্ব হওয়ার সম্ভাবনা নেই সেখানে যেতে পারবে। তো এই সমস্ত জায়গাতে একাকিত্ব হলে সেখানে যেতে পারবে না। কোনো টিচারের রুমে একাকি কোনো ছাত্রী কখনো যাবে না এবং কোনো একাকি কারোর সাথে আড্ডা দিবে না সে, কোনো ছেলের সাথে। সে যদি কোনো শুধু পড়ালেখা করে চলে আসে সেখান থেকে, তাহলে সেটা অবৈধ বলার কোনো সুযোগ নেই। হ্যাঁ, যে তারপরেও আমরা বলবো পর্দা মেনটেন তো অবশ্যই করতে হবে, তারপরে আমরা বলবো যে অবশ্যই আলাদা ব্যবস্থা থাকা উচিত। আমরা যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন তাদেরকে অনুরোধ জানাবো, একেবারে প্রাইমারি লেভেল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় লেভেল পর্যন্ত আলাদা ব্যবস্থাপনা করুন। আমাদের নারীদের কর্মক্ষেত্র তৈরি হয়ে যাবে, আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, পুরুষরা আলাদা হবে, নারীরা আলাদা থাকবে, এদের মধ্যে কোনো পরস্পরের মধ্যে খারাপ হারাম কোনো ইন্টারাকশন তৈরি হবে না এবং এর দ্বারা তালাক সংখ্যা বেড়ে যাবে না, সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হবে না, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ তখন থেকে যাবে একে অপরের প্রতি। যে এখন যে নারীদের প্রতি আলাদা টান হওয়ার কারণে, নারীদেরকে চাকরি দেওয়ার কারণে পুরুষরা নারীদের প্রতি যে বিষাক্ত, মানে বিরক্ত হচ্ছে এবং নারীদের কোটার কারণে পুরুষরা চাকরি পাচ্ছে না, বিদেশে গিয়ে আমাদের ছেলেরা, সোনার ছেলেরা কষ্ট পাচ্ছে এবং তারা সেখানে গিয়ে এমন চাকরি করছে যে চাকরি কোনো মানুষ ভালো অবস্থাতে কখনো তো দেশে সে কখনো করতো না, সেখানে তারা কষ্ট করছে, অথচ দেশে আর তার নারী আবার আরেকজনের সাথে চলে যাচ্ছে, কত রকমের অঘটন ঘটে যাচ্ছে, এসবই থেকে মুক্তি পেতে পারত যদি আপনি নারী পুরুষকে আলাদা চাকরির ব্যবস্থা করতে পারতেন, যদি প্রাইমারি মেয়েদের জন্য আলাদা হতো, যদি উচ্চ প্রাইমারি মেয়েদের জন্য আলাদা হতো, যদি পুরুষ ছেলেদের জন্য আলাদা হতো, তাহলে নারীদের কর্মক্ষেত্র বেড়ে যেত এবং নারীরা সেখানে নির্দ্বিধায় বিনা সমস্যায় তারা কাজ করে যেতে পারতো। আমি অনুরোধ করবো আল্লাহ তাআলা এমন কাউকে যদি এই কাজটি করিয়ে দেন, আল্লাহ তাআলার কাছে আখেরাতে তিনি ভালো পাবেন, দুনিয়াতেও তিনি এটা বিরাট নিদর্শন রেখে যাবেন যে নারীদের জন্য শিক্ষার ব্যবস্থা করেছি তাও তাদেরকে আমি ধ্বংস করে দেইনি, তাদেরকে আমি লোলোভ দৃষ্টির মধ্যে রাখিনি, তাদেরকে আমি তথাকথিত নারীবাদীদের, তথাকথিত যারা নারীদেরকে ধ্বংস করতে চায় তাদের হাতে তুলে দেইনি, কিরণক বানাইনি, তাদেরকে আমি ধ্বংসের মধ্যে না নিয়ে তাদেরকে আমি সঠিকভাবে বড় করে তুলেছি। এভাবে তাদেরকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আলাদা, প্রত্যেক সেক্টর আলাদা করে তাদেরকে কাজ করতে দিন এবং চাকরির ক্ষেত্রেও ব্যাংকেও নারীদের জন্য আলাদা শাখা করুন, কোনো সমস্যা নেই। এবং কি আপনি যে কোনো জায়গায় ডেস্ক নারীদের জন্য করে দিন আলাদাভাবে, সেখানে নারী দিতে পারবেন, এমনকি নারীদের ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনা সব জায়গায় যদি আপনি করতে পারেন, বিশ্বাস করেন নারীদের কর্মক্ষেত্রে অভাব হবে না, ছেলেদেরও কর্মক্ষেত্রে অভাব হবে না এবং তারাই নিজেরাই সেটাকে নিজেদের মতো করে গড়ে তুলতে পারবে। এটা যদি করতে পারি আমরা, তাহলে আমরা অবশ্যই একটা বড় কাজ করতে পারবো। এই ব্যবস্থার দিকে আমাদের চলে আসা উচিত। বিশ্বের সব জায়গাতে এখন দেখা যাচ্ছে যেখানে
নারীরা মেয়েরা লেখাপড়া ভালো করছে ছেলেদের চেয়ে, কারণ হচ্ছে তারা বিভিন্নভাবে পড়ালেখা করে, সময় নষ্ট করে না, আর সময় নষ্ট করে না, আর ছেলেরা নারীদের পিছিয়ে মেয়েদের পিছনে ঘুরে ঘুরে সময় নষ্ট করছে, এ কারণে ছেলেদের পড়ালেখা হচ্ছে না। যদি তারা সে সুযোগ না পেত তাহলে এই সমস্যাটা আর তৈরি হতো না। এই জন্য আমাদের উচিত হবে আলাদা ব্যবস্থাপনা করে দেয় প্রত্যেকটি জিনিসের। আল্লাহ তাআলা যেভাবে তাদেরকে দেখার অংশ আলাদা করে দিয়েছেন, কথা বলেছেন, এখানে আলাদাই রাখা উচিত, এখানে এক করার কোনো সুযোগ নেই। যারা মনে করে যে জেন্ডার ডিসক্রিমিনেশন করা হচ্ছে এই জাতীয় কথা বলে, তারা ইসলামের কথা বলে না, তারা কুফরির কথা বলে। কারণ ইসলাম নারী এবং পুরুষকে আলাদা নাম দিয়েছে, আলাদা থাকতেই হবে, তাদেরকে পোশাক আলাদা দিয়েছে, তাদের চলাফেরার ধরন আলাদা ইসলামে দেখিয়েছে, এবং তাদের আসলেই আলাদা আছে। নারী পুরুষ যা সহ্য করতে পারে নারী এর অর্ধেকও সহ্য করতে পারে না, আপনি জানেন। সুতরাং যেই জায়গাতে যেখানে যাকে শোভন শোভিত হয়, যে জায়গায় যা শোভন তার শোভা পায় সেখানে তাকে দেওয়া উচিত, অন্য জায়গায় তাকে দিয়ে তাকে কষ্টের মধ্যে ফেলা উচিত নয়। সুতরাং আমরা উচিত এই কর্মক্ষেত্রগুলোর ব্যাপারে সচেষ্ট হই, বুঝি যে নারীদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় থাকা উচিত। বিশেষ করে বর্তমানে নারীদের জন্য কোনো বিশ্ববিদ্যালয় নেই, হয়তো নারীরা অনেক সময় অন্য কিছু পড়তে পারে। প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক ডিপার্টমেন্ট আলাদা করে নারীদের জন্য ভিন্ন বিশ্ববিদ্যালয় করলে কর্মক্ষেত্র তৈরি হবে এবং নারীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য জাগ্রত হবে এবং নারীরা লেখাপড়াতে এগিয়ে যাবে। এই বিষয়টি আমাদের খেয়াল রাখা উচিত। আল্লাহ আমাদের কাউকে না কাউকে এদিকে কাজটি করানোর তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।